আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম ইউটিউবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। দেখানোর আগে মুসলিম ভাইয়ের বউয়ের একটা গল্প বলি। ভাবির এক চাচাতো ভাই ছিল, হালকা ভাতলা গাঞ্জা খাইতো, বুঝছেন নি তো। সে গাঞ্জা সেবন করতে এই খবর পুলিশের কাছে গেছে। তো পুলিশ এসে একদিন তার বাড়িতে রাত্রে হানা দিছে, সাথে দুই পোটলা ছোট্ট দুটি স্টিক পাইছে। তখন যে তারে পুলিশে অ্যারেস্ট করতে আইসে, পুরো এলাকাবাসী টের পাইছে, কারণ তে সিল্লাইয়া মাডিডি হমান করে লেছে। কেন? গরিব মানুষ, আমরা পুলিশ দেখলে ভয় পাই। দর্শক, ভিডিওর এক অংশে আপনারা যে ভিডিও দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তারা আসলে কোনো কি বলা হয় যে ভালো কাজ করে যে অ্যারেস্ট হয়েছে তা না, কিন্তু এদের চেহারা দেখলে আপনার কি মনে হয় যে এরা আসলে ভয় পাচ্ছে? কেউ চুল ঠিক করছে, দেখেন কেউ হাসি দিচ্ছে, কেউ আবার ফ্যানের ভিতরে বৈসা, মনে হচ্ছে যে এদেরকে জামাই আদর করার জন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আর পাশে থাকা দুই পুলিশ বাহী আমরা যারা আছে সম্ভবত সেন্ট্রি বা কনস্টেবল, তারা চুপচাপ সেই দৃশ্য অবলোকন করছে, কারণ এরা আমার আপনার মতন সাধারণ কোনো পরিবারের সন্তান না। এদের আব্বারা, এদের মামারা, এদের খালুরা এই দেশটার বড় বড় বিভিন্ন জায়গায় বসা আছে, আর যার কারণে এমন একটা মামলায় এরা অ্যারেস্ট হয়েছে। কিন্তু এদের চেহারা দেখা আপনি কল্পনাই করতে পারবেন না যে কোন মামলায় অ্যারেস্ট হয়েছে, বলছি সেই মামলার কথা। দর্শক, ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন এলএসডির বিষয়টা, আমি একটা ভিডিও করছি। সেই এলএসডি লাস্ট স্টেজ অফ ড্রাগস নামক যেই ভয়ানক মাদক আছে, সেই মাদকের কারবারিতে এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ এলএসডি সহ নানান জিনিস এদের কাছ থেকে। কিন্তু এদের এক্সপ্রেশন কী? দর্শক, শনিবার রাত থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হাফিজুরের মৃত্যুর পরে আমাদের ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানের নামে আর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথম দফায় আপনার তিনজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল। এর পরবর্তী সময়ে আপনার এদের কাছ থেকে তথ্য এবং উপাত্ত পেয়ে পুলিশের অভিযান চলতে থাকে, আর সেই অভিযানে ঢাকার শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটার এলাকায় অভিযানের নামে পুলিশ সেইখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়। একজনের নাম হচ্ছে সাইফ, আকিব, সাকিব, নাজমুল ইসলাম, বিএম সিরাজুল সালেকিন, তারা প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন নামী দামি ইউনিভার্সিটির ছাত্র। তো এদেরকে অ্যারেস্টের পর পল্টন থানায় আমাদের ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আহাদ বলেন, রাজধানীতে 15টি গ্রুপ রয়েছে যারা এলএসডি বিক্রি করে। গ্রুপগুলো গত এক বছর ধরেই এলএসডি বিক্রি করছে, আর এই ছাত্রদের কাছ থেকে যা উদ্ধার করা হয়েছে সেগুলো হচ্ছে আপনার প্রায় 2000 গ্রাম মাইক্রো এলএসডি, বুঝছেন, একটা বিশাল পরিমাণ। এমনকি আপনার এদের কাছে এই মাদক সেবনের জন্য আরও কী কী সিস্টেম আছে সেগুলো পুলিশ উদ্বোধন করছে, কী বলা হয় যে উদ্ধার করেছে। এমনকি ফেসবুকে কীভাবে গ্রুপের মাধ্যমে আমার আপনার পরিবারের সন্তানদেরকে এরা প্রতিনিয়ত টার্গেট করছে সেই সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে চাঞ্চল্যকর বক্তব্য আছে। আমরা আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, তারপরে বাকি কথাগুলো বলছি। গ্রেপ্তার করা ভাটারা থানা হইতে আসামি নাজমুল ইসলাম, তার দেওয়া তথ্য মোতাবেক তার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে বনানী থানা এলাকা, সেখান থেকে আমাদের বিপুল পরিমাণ এলএসডি উদ্ধার করা হয়। আপনি যদি আমরা পরিসংখ্যান দেই, তাদের কাছ থেকে এই পাঁচজনের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক মানে ভিন্ন ভিন্ন পরিমাণ পাওয়া যায়, তাহলে আমরা যদি ইউজি হিসাবে হিসাব করি প্রায় 2000 ইউজি, দুই হাজার মাইক্রোগ্রাম এলএসডি উদ্ধার করা হয়। এবং সাম্প্রতিককালে এই গ্রুপে আমরা তাদের জিজ্ঞাসাবাদে জেনেছি যে তাদের দুটো ফেসবুক গ্রুপ তাদের আছে, একটি তো আপনার আপাল নামে, তার এটার মাধ্যমে এলএসডি বিক্রি করে, আর একটা রেড ব্রাউনি অ্যান্ড ইয়োর এই একটি ফেসবুক পেজ ব্যবহার করে। সেখানে এই ছেলেরাই ক্যানাবিনাস যেটা আছে সেটাকে জাল দিয়ে সেটা নির্যাস থেকে তারা কেক বানিয়ে, সে কেক করি গাজার কেক করা অনেকটা, এটা একটা নতুন ধরনের তাদের একটা উদ্ভাবন, যদি আমরা পাইনি তাদের পথে তারা বলেছে তারা এটা বিক্রি করে যে গাজার কেক বিক্রি করে, তো আমরা সেটারও নজর দাঁড়িয়ে রাখছি। আমাদের উদ্দেশ্য হল এই ড্রাগটি নিয়ে কথা বলা যে এই ড্রাগটি যেহেতু ডেঞ্জারাস ব্যাড টাইপের ড্রাগ, এটাতে অনেক সময় যে আপনার যে বলা হয় যে অনেক কিছু মনের ভিতরে এসে যায়, অনেকক্ষণ থাকে তার ভিতরে এবং অতীতের স্মৃতি এসে যায় সামনে, অনেক সময় মনে হয় যে সে একটা ট্রেন ধাক্কাটা ফেলে দিতে পারে, অনেক সময় দেখা যায় যে সে
উগ্র আচরণ করতে পারে, সহিংস্র আচরণ করতে পারে। সুতরাং এই ড্রাগটা পৃথিবীর অন্য উন্নত বিশ্বে এটাকে একটা ব্যান ড্রাগ হিসাবে এটাকে একটা আইনগত ব্যবস্থা না, আমাদের দেশেও এটি তফসিলভুক্ত আর কি ড্রাগ, মাদকদ্রব্য যে আইন আছে সে আইনের আওতায় এটি অর্থ। তো আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে কেউ জেনে হোক অজানায় হোক এই ড্রাগগুলি দয়া করে ব্যবহার করবেন না বা কিনবেন না, কারণ এটি যেহেতু বিদেশ থেকে পার্সেলের মাধ্যমে আসে সাপ্লাই থেকে আমাদের ডিমান্ডের দিকে আমাদের নজর দিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়ে এটি ব্যবহার হয় আমরা জানি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্যার এই ড্রাগ নেয় না, এবং শিক্ষক যারা আছেন, যারা স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন, প্রক্টর আছেন, সবাই মিলে এই এইগুলিকে বন্ধ করতে হবে যাতে আমাদের ছাত্ররা এটি না করেছে। স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় সব দেবেন, আপনারা মিডিয়া যারা আছেন এবং পরিবারের সদস্য যারা আছেন সবাই মিলে আমরা এই ড্রাগটাকে বন্ধ করতে হবে, এবং সবাই মিলে এটা একটা মোটিভেশনাল কাজ করতে হবে। আর আমাদের তরফ থেকে আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর লোক, যারা এটির সাথে জড়িয়ে পড়বেন যে আইন জানি না আমি বুঝি নাই এই কথাগুলি কিন্তু আমরা মানব না, আমরা এদের বিরুদ্ধে ড্রাস্টিক্যাল অ্যাকশনে যাব। যেহেতু একটা নতুন ধরনের ড্রাগ, এই ড্রাগ যাতে আর বেশি না বাড়ে সেই জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো। শুধু ঢাকায় না, এটি যেহেতু উচ্চবিত্তের একটি ড্রাগ, যেহেতু দাম বেশি, এটা যেখানেই ঢাকা, চিটাগং, সিলেট এই ধরনের নগর ড্রাগই বলা যাবে, এটা গ্রামে এইসব ড্রাগগুলি সেভাবে এফোর্ড করতে পারবে না। তো সব জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং পরিবারের সদস্য সবাই মিলে যাতে ড্রাগটাকে আমরা উন্মুক্ত করতে সেটার ব্যাপারে সবাইকে আলোচনা করবো। আর আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি, তাদের আইনের আওতায় আমরা নিয়েছি, এবং সামনে যে অভিযানগুলি আছে আমরা আরও অভিযান চালিয়ে এটি যাবার আগে এতটুকু কথা বলে যাই যে বাংলাদেশে এরা ধরেন অরিজিনাল রাজাকার, এরাই হচ্ছে অরিজিনাল স্বাধীনতা বিরোধী, এরাই হচ্ছে অরিজিনাল জঙ্গি, সকল কিছু এরাই, তবে এদের দাড়ি নাই, মোস নাই, পাঞ্জাবি টুপি পরে না, কিন্তু এরাই প্রকৃত দেশটারে, দেশমাতৃকারে প্রতিনিয়ত ধর্ষণ করছে, লুট করছে। আর এদের হয়তো বললাম না যে ফ্যামিলিগুলা শক্ত ফ্যামিলি হওয়ার কারণে হয় কি, এদের বিরুদ্ধে পুলিশ তো অ্যারেস্ট করছে, পুলিশের দায়িত্ব শেষ, কিন্তু আদালতের মাধ্যমে যেই শাস্তিটা এদের প্রাপ্য সেই শাস্তিটা ওইভাবে নিশ্চিত হবে কি না সেটা আল্লাহ ভালো জানে। ইস্যুর আড়ালে ইস্যু হারাই যাবে, বাট এরা যদি আবারও বের হয়ে যায় একসময়, এখন যেমন মদ, গাঞ্জা, ফেন্সি এগুলো অ্যাভেলেবেল রাস্তাঘাটে চিপা চাপায় পাওয়া যায়, তখন সারা বাংলাদেশে এলএসজি নামক ভয়ঙ্কর মাদক সেটা পাওয়া যাবে। কারণ এই মাদক যে গ্রহণ শুরু করছে সেই ধরনের আত্মহত্যার পথে প্রথম ধাপ সে দিয়ে দিছে। কারণ হাফিজুরের মৃত্যুটা আপনারা দেখছেন যে ঠান্ডা মাথায় কীভাবে নিজের জীবন সে নিজেই দিয়ে দিছে, কারণ তারা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, নিজের কাছে কন্ট্রোলিং থাকে না, আর সেই দৃশ্যপট আমরা দেখেছি। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিবেদনটা দেখুন। আসসালামু আলাইকুম।